করছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সাথে থাকো, কারণ এই ব্লগটিতে একটু আলাদা কিছু হবে, কারণ যেটা তোমাদের আমি দেখাইনি। এবং যারা যারা নতুন আছে আমাদের সাবস্ক্রাইব এবং করে সাবস্ক্রাইব এবং লাইক করে, তারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেন এবং বেল নোটিফিকেশনটা অলে করতে হবে, কারণ তোমরা যদি ভিডিও আপলোড করি তাহলে নোটিফিকেশনটা তোমাদের সবচেয়ে আগে আসবে। আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তাতে যে সাবস্ক্রাইব এবং লাইক। তো তোমরা তো জানো আমার ইউটিউব চ্যানেলে অনেক গিটারের ভিডিও এবং আমাদের ফ্যামিলির অনেক কিছু ভিডিও থাকে, এর বাবা ব্লগ থাকে, আরও অনেক ভবিষ্যতে আপলোড করবো। তো এখন আমি একটা নিজের তো একটা হবি বলতে চাইছি, মানে কি আমার মানে হলো ড্রয়িং। তো আমাদের আজকে আমার পরীক্ষা, তার জন্য স্কুল থেকে একটা ড্রয়িং দিয়েছে, তার সেইটা আমি দেখাতে চলেছি, তোমাদেরকে আঁকতেও চলেছি এবং যে ড্রয়িংগুলো আমি আগে এঁকেছি সেগুলোকে এডিট করে পরপর তাহলে ভিডিওর মধ্যে লাফিয়ে পড়া যাবে। এবং যেটা এখন তোমাদেরকে দেখালাম সেইটা, এটা কিছুটা করে রেখেছিলাম, এখন পুরোটা করে নিচ্ছি। এখনো পুরো ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। তো পুরোটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে আরেকবার দেখাবো আরো অনেক ছবি। এটা তোমরা, তো এটা ওয়াটার কালার, এটা পদ্ম ফুল, এটা হ্যাপি টিচার্স ডেতে আমি এঁকেছিলাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সুভাষচন্দ্র বোস, এটা স্যার অ্যালবার্ট আইনস্টাইন, এটা নেতাজি মহাত্মা, এটা রাধাকৃষ্ণ, এটা বুদ্ধ। সাবস্ক্রাইব করে দেবেন। তো পরের ভিডিওতে আমি আবার আসছি, তো এই ভিডিওটা শেষ করছি।